আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের সুস্থতা এবং কল্যাণ কামনা করে এই পর্বের আলোচনা শুরু করছি। বন্ধুরা, আমরা ইংরেজি অংশের পড়া শুরু করেছি। বিসিএস পরীক্ষায় ইংরেজি অংশের মান বণ্টনটি একবার জেনে নেওয়া যাক। বন্ধুরা, বিসিএস পরীক্ষায় ইংরেজি অংশ থেকে সর্বমোট 35 নম্বরের প্রশ্ন হয়ে থাকে। ইংরেজি অংশটি দুটি ভাগে বিভক্ত। একটি ভাগ হচ্ছে ইংলিশ লিটারেচার, অর্থাৎ ইংরেজি ভাষার সাহিত্য। এখান থেকে 15 নম্বরের প্রশ্ন হয়ে থাকে। আরেকটি ভাগ হচ্ছে ইংলিশ গ্রামার, অর্থাৎ ইংরেজি ভাষার ব্যাকরণ। এখান থেকে 20 নম্বরের প্রশ্ন করা হয়। বন্ধুরা, আমরা পড়ছি ইংলিশ লিটারেচারের 15 নম্বরের জন্য। বন্ধুরা, আজ আমরা পড়ব ইংলিশ লিটারেচারের, অর্থাৎ ইংরেজি ভাষার সাহিত্যের একজন বিখ্যাত কবি, তিনি হচ্ছেন লর্ড বায়রন। লর্ড বায়রন। বন্ধুরা, আমরা সরাসরি আমাদের আলোচনায় চলে যাই। প্রথম প্রশ্ন, হু ইজ দ্য রিবেল পোয়েট ইন ইংলিশ লিটারেচার? হু ইজ দ্য রিবেল পোয়েট অফ ইংলিশ লিটারেচার? বন্ধুরা, এই প্রশ্নটিকে যদি আমরা বাংলায় বুঝবার চেষ্টা করি তাহলে অর্থটি কেমন দাঁড়ায়? হু ইজ দ্য রিবেল পোয়েট অফ ইংলিশ লিটারেচার, অর্থাৎ ইংলিশ লিটারেচারের বিদ্রোহী কবি কে? ইংরেজি সাহিত্যের বিদ্রোহী কবি কে? হু ইজ দ্য রিবেল পোয়েট ইন ইংলিশ লিটারেচার, অর্থাৎ ইংরেজি সাহিত্যের বিদ্রোহী কবি কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে লর্ড বায়রন। এর উত্তর হচ্ছে লর্ড বায়রন। লর্ড বায়রন ইংরেজি সাহিত্যের বিদ্রোহী কবি, অর্থাৎ তিনি হচ্ছেন ইংলিশ লিটারেচারের রিবেল পোয়েট। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। ডন জন ওয়াজ রিটেন বাই হোম। ডন জন ওয়াজ রিটেন বাই হোম। বন্ধুরা, এই প্রশ্নটিকে যদি আমরা বাংলায় বুঝবার চেষ্টা করি তাহলে কেমন হয়? ডন জন কে লিখেছেন? ডন জন কে লিখেছেন? বন্ধুরা, এর উত্তর হচ্ছে লর্ড বায়রন। লর্ড বায়রনের একটি লেখা হচ্ছে ডন জন, এটি লিখেছেন লর্ড বায়রন। বন্ধুরা, ডন জন এই লেখাটি সম্বন্ধে কিছু তথ্য আমরা জেনে নেই। এটি হচ্ছে একটি স্যাটিরিক্যাল এপিক। এপিক মানে তো আমরা জানি মহাকাব্য। স্যাটিরিক্যাল এপিক মানে হচ্ছে ব্যঙ্গাত্মক মহাকাব্য। ডন জন লর্ড বায়রন রচিত একটি স্যাটিরিক্যাল এপিক, অর্থাৎ ব্যঙ্গাত্মক মহাকাব্য। বন্ধুরা, এই মহাকাব্যটির চরিত্রগুলো একবার জেনে নেওয়া যাক। কেন্দ্রীয় চরিত্রগুলোর মধ্যে আছে ডন জন। ডন জন নিজেই, যেহেতু তার নামেই এই মহাকাব্যটি, তাকে নিয়েই লেখা এই মহাকাব্যটি। আছেন ডোনা জুলিয়া, আছেন ডন আলফানসো। ডোনা জুলিয়া, ডন আলফানসো, আরেকটি হচ্ছে ডন জন, অর্থাৎ ডন জন লর্ড বায়রন রচিত একটি স্যাটিরিক্যাল এপিক, অর্থাৎ ব্যঙ্গাত্মক মহাকাব্য। আর কেন্দ্রীয় চরিত্রগুলো হচ্ছে, কেন্দ্রীয় চরিত্র সহ উল্লেখযোগ্য যে চরিত্রগুলো, ডন জন, ডোনা জুলিয়া, ডন আলফানসো। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। ম্যানস লাভ ইজ অফ ম্যানস লাইফ আ থিং অ্যাপার্ট, টিজ ইজ ওম্যানস হোল এক্সিস্টেন্স, দিস ইজ টেকেন ফ্রম দ্য পোয়েম অফ হোম। বন্ধুরা, এই প্রশ্নটিকে যদি বাংলায় বুঝবার চেষ্টা করি তাহলে অর্থটি কেমন দাঁড়ায়? উক্তি, অর্থাৎ কিছু চরণ বা কিছু পংক্তি আছে, বলা হচ্ছে এই পংক্তিগুলো কার কবিতা থেকে নেওয়া হয়েছে, এই পংক্তিগুলো কার কবিতা থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা, এইরকম প্রশ্ন আমরা ইংলিশ লিটারেচারে হর হামেশাই পেয়ে থাকি। বিখ্যাত লেখকদের বিখ্যাত কবিতা বা বিখ্যাত লেখার বা বিখ্যাত সাহিত্যকর্ম থেকে পংক্তি বা কোটেশন বা চরণ তুলে দেওয়া। তো বন্ধুরা, আমরা যে চরণগুলো বা যে পংক্তিগুলো পড়েছি বা আমাদের আলোচ্য প্রশ্নে যে পংক্তিগুলো আছে, সেই পংক্তিগুলো কি? যে ম্যানস লাভ ইজ অফ ম্যানস লাইফ আ থিং অ্যাপার্ট, টিজ ইজ ওম্যানস হোল এক্সিস্টেন্স,
This is taken from the poem of Home. অর্থাৎ এই পংক্তিগুলো বা এই চরণগুলো কোন কবির কবিতা থেকে নেওয়া হয়েছে? বন্ধুরা, আগে পংক্তিগুলোর আমরা একটু অর্থ করবার চেষ্টা করি। Man's love is man. Man's love is of man's life a thing apart. অর্থাৎ ভেঙে ভেঙে যদি বলি, man's love মানে পুরুষের ভালোবাসা হচ্ছে পুরুষের জীবনের একটি অংশ। Man's love is of man's life a thing apart. পুরুষের ভালোবাসা হচ্ছে পুরুষের জীবনের একটি অংশ। This is woman's whole existence. আর এটা হচ্ছে একজন রমণীর সমগ্র অস্তিত্ব। অর্থাৎ আমরা যদি নিজেদের প্রয়োজনে নিজেদের বোঝার স্বার্থে একটু বুঝে নেই, পংক্তিগুলোর মানে দাঁড়ায় এরকম যে পুরুষের ভালোবাসা হচ্ছে পুরুষের জীবনের একটি অংশ, আর সেই ভালোবাসাটা একজন রমণীর সমগ্র অস্তিত্ব। অর্থাৎ পুরুষ যখন ভালোবাসে, পুরুষের ভালোবাসাটা হচ্ছে তার জীবনের একটি অংশ, আর রমণীর ভালোবাসা হচ্ছে তার সমগ্র অস্তিত্ব। অর্থাৎ সে সমগ্র অস্তিত্ব দিয়ে ভালোবাসে, আর পুরুষ ভালোবাসে তার এই ভালোবাসাটা তার জীবনের একটি অংশ, অন্যান্য অংশের মতো ভালোবাসাটাও একটি অংশ। বলা হচ্ছে এই পংক্তিগুলো কোন কবির কবিতা থেকে নেওয়া হয়েছে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে লর্ড বায়রন। লর্ড বায়রনের কবিতা থেকে এই পংক্তিগুলো নেওয়া হয়েছে। তো বন্ধুরা, আমরা প্রশ্নটিকে আরো একবার পুনরাবৃত্তি করি। Man's love is of man's life, a thing apart. Tis is woman's whole existence. This is taken from the poem of Home. অর্থাৎ পুরুষের ভালোবাসা পুরুষের জীবনের একটি অংশ, আর একজন রমণীর ভালোবাসা তার সমগ্র অস্তিত্ব। এই পংক্তিগুলো কোন কবির কবিতা থেকে নেওয়া হয়েছে? উত্তর হচ্ছে লর্ড বায়রন। লর্ড বায়রনের কবিতা থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা, লর্ড বায়রন কিন্তু একজন রিবেল পোয়েট, অর্থাৎ বিদ্রোহী কবি। বন্ধুরা, লর্ড বায়রন কিন্তু রোমান্টিক যুগের একজন কবি। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হু হ্যাজ রিটার্ন দ্য বুক আওয়ার্স অফ আইডলনেস? হু হ্যাজ রিটার্ন দ্য বুক আওয়ার্স অফ আইডলনেস? বন্ধুরা, এই প্রশ্নটিকে আমরা যদি বাংলায় বুঝবার চেষ্টা করি তাহলে কি দাঁড়ায়? বলা হচ্ছে আওয়ার্স অফ আইডলনেস এই বইটি কে লিখেছেন? আওয়ার্স অফ আইডলনেস এই বইটি কে লিখেছেন? বন্ধুরা, এর উত্তর হচ্ছে লর্ড বায়রন। আওয়ার্স অফ আইডলনেস এই গ্রন্থটি লর্ড বায়রন রচিত একটি বিখ্যাত গ্রন্থ, আওয়ার্স অফ আইডলনেস। যদি আমরা নিজেদের বোঝার স্বার্থে একটু অর্থ করবার চেষ্টা করি এই গ্রন্থটির নামের, যদিও এটি মনে রাখার স্বার্থে, আওয়ার্স অফ আইডলনেস আমরা ধরে নিচ্ছি বাংলায় এই গ্রন্থটির নাম কি? অলস সময়। আওয়ার্স অফ আইডলনেস, অলস সময়। তাহলে মনে থাকবে যে আওয়ার্স অফ আইডলনেস এটি একটি গ্রন্থ, কে লিখেছেন? লর্ড বায়রন। তার আরেকটি বিখ্যাত গ্রন্থ কি? ডন জন। সেই গ্রন্থটি কি? একটি স্যাটিরিক্যাল এপিক। তার একটি বিখ্যাত উদ্ধৃতি আমরা পড়লাম যে পুরুষের ভালোবাসা কি? তার জীবনের একটি অংশ, আর রমণীর ভালোবাসা কি? তার সমগ্র অস্তিত্ব। এই উদ্ধৃতিগুলো বা এই পংক্তিগুলো কার? লর্ড বায়রনের। তো বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। দ্য ভিশন অফ জাজমেন্ট, দ্য ভিশন অফ জাজমেন্ট, হু ইজ দ্য অথর অফ দিস ফেমাস বুক? বন্ধুরা, এই প্রশ্নটিকে যদি আমরা বাংলায় বুঝবার চেষ্টা করি, গ্রন্থটির নাম কি? দ্য ভিশন অফ জাজমেন্ট। এই বিখ্যাত গ্রন্থটি কার লেখা, অথবা এই বিখ্যাত গ্রন্থটির লেখক কে? গ্রন্থটির নাম কি? দ্য ভিশন অফ জাজমেন্ট, দ্য ভিশন অফ জাজমেন্ট। বন্ধুরা, এর উত্তর হচ্ছে লর্ড বায়রন। লর্ড বায়রন তার রচিত একটি বিখ্যাত গ্রন্থ, দ্য ভিশন অফ জাজমেন্ট। বন্ধুরা, এই গ্রন্থটির নামও যদি আমরা বাংলায় বুঝবার চেষ্টা করি তাহলে অর্থটি কেমন দাঁড়ায়? আমরা নিজেদের মনে রাখার প্রয়োজনে একটি অর্থ করে নিই। ভিশন মানে কি? ভিশন মানে দৃষ্টি, ভিশন মানে দর্শন, তাই না? ভিশন মানে কি? দৃষ্টি বা দর্শন। জাজমেন্ট মানে কি? বিচার, ফয়সালা, রায়, শাস্তি, যে কোনো কিছু অর্থ হতে পারে। তাহলে ভিশন অফ জাজমেন্ট আমরা যদি এই
গ্রন্থটির নামটির বাংলা অর্থ করবার চেষ্টা করি মনে রাখার প্রয়োজনে, তাহলে নামটি কি দাঁড়ায়? বিচারের দর্শন, দ্য ভিশন অফ জাজমেন্ট। তাহলে এই গ্রন্থটি কে লিখেছেন? লর্ড বায়রন। আওয়ার্স অফ আইডলনেস, অলস সময়, এই গ্রন্থটি কে লিখেছেন? লর্ড বায়রন। ডন জন, এই গ্রন্থটি কে লিখেছেন? লর্ড বায়রন। লর্ড বায়রন কে ছিলেন? রিভেল পোয়েট, রিভেল পোয়েট। তো বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হু ইজ দ্য অথর অফ ফেমাস বুক হ্যাভেন অ্যান্ড আর্থ? হু ইজ দ্য অথর অফ ফেমাস বুক হ্যাভেন অ্যান্ড আর্থ? বন্ধুরা, এই প্রশ্নটিকে আমরা বাংলায় বুঝবার চেষ্টা করি। হ্যাভেন অ্যান্ড আর্থ, হ্যাভেন অ্যান্ড আর্থ, এই গ্রন্থটির লেখক কে? এই গ্রন্থটির গ্রন্থকার কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে লর্ড বায়রন। তার রচিত একটি বিখ্যাত গ্রন্থ হ্যাভেন অ্যান্ড আর্থ। বন্ধুরা, এই গ্রন্থটির নামও যদি আমরা মনে রাখার প্রয়োজনে বাংলা করে নেই তাহলে কেমন হয়? হ্যাভেন মানে কি? স্বর্গ বা জান্নাত। আর আর্থ মানে কি? পৃথিবী, ভুবন, ধরিত্রী, যে কোনো কিছু বলা যায়। তাহলে স্বর্গ এবং ভুবন, স্বর্গ এবং ধরিত্রী, কিছু একটা বুঝে নিলেই হলো। তাহলে গ্রন্থটির নাম কি? হ্যাভেন অ্যান্ড আর্থ। কে লিখেছেন? লর্ড বায়রন। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হু হ্যাজ রিটন দিস? শি ওয়াকস ইন বিউটি লাইক দ্য নাইট, শি ওয়াকস ইন বিউটি লাইক দ্য নাইট। বন্ধুরা, এই প্রশ্নটিকে যদি আমরা বাংলায় বুঝবার চেষ্টা করি তাহলে অর্থটি কেমন দাঁড়ায়? কে লিখেছেন, কি লিখেছেন? গ্রন্থটির নাম হচ্ছে শি ওয়াকস ইন বিউটি লাইক দ্য নাইট, এই গ্রন্থটি কে লিখেছেন? বন্ধুরা, এর উত্তর হচ্ছে লর্ড বায়রন। লর্ড বায়রন রচিত এই গ্রন্থটি কিন্তু একটি ওডে। ওডে মানে কি বন্ধুরা? গীতিকাব্য, আপনাদের তো জানাই আছে। ওডে মানে হচ্ছে গীতিকাব্য। এই গ্রন্থটি লর্ড বায়রন রচিত একটি গীতিকাব্য। গ্রন্থটির নাম কি? শি ওয়াকস ইন বিউটি লাইক দ্য নাইট, শি ওয়াকস ইন বিউটি লাইক দ্য নাইট। বন্ধুরা, গ্রন্থটির নাম যথেষ্ট বড়, খুব লম্বা একটি নাম, লং টাইটেল। আমরা যদি এটিকে বাংলায় বুঝবার চেষ্টা করি নিজেদের মনে রাখার প্রয়োজনে তাহলে অর্থটি কেমন হয়? বলা হচ্ছে শি ওয়াকস ইন বিউটি লাইক দ্য নাইট, তার মানে কোন একজন রমণীর কথা বলা হচ্ছে, তিনি হাঁটেন রাতের মতো করে হাঁটেন। মানুষ কি রাতের মতো করে হাঁটতে পারে বন্ধুরা? তা নয়, কিন্তু সাহিত্যিকরা এই রকম করে দেখতে পারেন, তারা অনুভব করেন। রাতের সৌন্দর্য বলা হয় এটি পৃথিবীর শ্রেষ্ঠ সৌন্দর্য। তাহলে রাতের মতো করে হাঁটেন, কে হাঁটেন? একজন রমণী। তার মানে তার হাঁটাটা এতটাই সুন্দর মনে হচ্ছে একজন রমণী হাঁটেন, তার মানে রাতই হেঁটে হেঁটে যাচ্ছে। তো এইভাবে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি বা মনে রাখার চেষ্টা করি, ইনশাল্লাহ মনে থাকবে শি ওয়াকস ইন বিউটি লাইক দ্য নাইট, ইট ইজ অ্যান ওডে, এটি হচ্ছে একটি ওডে, অর্থাৎ গীতিকাব্য। কার? লর্ড বায়রন। বন্ধুরা, লর্ড বায়রন কিন্তু আমাদের কাছে অত্যন্ত সুপরিচিত, অর্থাৎ আমরা যারা বাংলা ভাষাভাষী তারা কিন্তু লর্ড বায়রনের নামটা ছোটবেলা থেকে শুনি বা শুনে এসেছি। অনেক ট্রান্সলেশন আমরা পড়েছি, সে এমন ভাব করলো যেন সে একজন বায়রন। তুমি তো দেখছি একজন বায়রন, বা তুমি তো দেখছি একজন শেলি, তুমি তো দেখছি একজন কিটস। এই কবিগণ আমাদের কাছে কিন্তু সুপরিচিত, অন্তত ট্রান্সলেশন পড়বার সুবাদে আমরা কিন্তু এই কবিগণের নাম শৈশব থেকেই জেনে এসেছি। তো বন্ধুরা, বায়রন একজন বিদ্রোহী কবি, আর তিনি কিন্তু রোমান্টিক যুগের কবি। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম চাইল্ড হ্যারল্ডস পিলগ্রিমেজ? হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম চাইল্ড হ্যারল্ডস পিলগ্রিমেজ? বন্ধুরা, এই প্রশ্নটিকে যদি আমরা বাংলায় বুঝবার চেষ্টা করি তাহলে অর্থটি কেমন দাঁড়ায়? বলা হচ্ছে একটি কবিতার নাম বলা হচ্ছে, সেই কবিতাটি কি? চাইল্ড হ্যারল্ডস পিলগ্রিমেজ, অর্থাৎ শিশু হ্যারল্ডের তীর্থযাত্রা। পিলগ্রিমেজ মানে তীর্থযাত্রা, আপনাদের তো জানাই আছে, পিলগ্রিমেজ মানে তীর্থযাত্রা। শিশু হ্যারল্ডের তীর্থযাত্রা, এই কবিতাটির কবি কে? এই কবিতাটির কবি কে? আমাদের যে আলোচ্য প্রশ্নটি, সেই প্রশ্নটি হচ্ছে চাইল্ড হ্যারল্ডস পিলগ্রিমেজ, এই কবিতার কবি কে? বন্ধুরা, এর উত্তর কি? এর উত্তর হচ্ছে
লর্ড বায়রন। লর্ড বায়রনের একটি বিখ্যাত কবিতা চাইল্ড হ্যারল্ডস পিলগ্রিমেস। বন্ধুরা, এই প্রশ্নটি তো আমাদের বোঝা হয়ে গেল, তাহলে আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। ম্যানস কনসায়েন্স ইজ দ্য গ্রেস অফ গড, হু ইজ দ্য রাইটার অফ দিস কোটেশন? ম্যানস কনসায়েন্স ইজ দ্য গ্রেস অফ গড, হু ইজ দ্য রাইটার অফ দিস কোটেশন? বন্ধুরা, এই প্রশ্নটিকে আমরা বাংলায় বুঝবার চেষ্টা করি। একটি কোটেশন বলা হয়েছে, আর বলা হয়েছে প্রশ্নে জানতে চাওয়া হয়েছে এই কোটেশনটি কার, অর্থাৎ এই উক্তিটি কার, এই উদ্ধৃতিটি কার। তাহলে আমরা কোটেশনটি একটু বুঝবার চেষ্টা করি। বুঝলে হয় কি বন্ধুরা মনে থাকে, এমনি ইংরেজিতেও আপনি মনে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, মনে থাকাটা গুরুত্বপূর্ণ। ম্যানস কনসায়েন্স ইজ দ্য গ্রেস অফ গড। ম্যান মানে তো পুরুষ, সেটা তো আমরা বুঝি। কনসায়েন্স মানে কি? বিবেক, বা যে কোনো কিছু বলা যায়, বিবেক বা তার যে বিচার বোধ, কনসায়েন্স, তার মানে হচ্ছে এটি বিবেক। পুরুষের যে বিবেক বোধ সেটা কি, বা পুরুষের যে বিবেক সেটা কি? সেটা হচ্ছে সৃষ্টিকর্তার কৃপা, সৃষ্টিকর্তার অনুগ্রহ, সৃষ্টিকর্তার দান বা সৃষ্টিকর্তার দয়া। বলা হচ্ছে যেহেতু পুরুষকে শক্তিশালী হিসেবে সৃষ্টি করা হয়েছে, পুরুষকে রমণীর তুলনায় বেশি শক্তি দেওয়া হয়েছে, সেই কারণে বলা হচ্ছে পুরুষের যখন বিবেক বোধটা দেওয়া হচ্ছে, এই বিবেক বোধটা হচ্ছে সৃষ্টিকর্তার কৃপা বা সৃষ্টিকর্তার অনুগ্রহ বা সৃষ্টিকর্তার দান। তাহলে আমরা যদি এই কোটেশনটির আবারও একটু বাংলা করবার চেষ্টা করি, তাহলে কি দাঁড়ায়? ম্যানস কনসায়েন্স ইজ দ্য গ্রেস অফ গড, অর্থাৎ পুরুষের বিবেক হচ্ছে সৃষ্টিকর্তার কৃপা, অর্থাৎ পুরুষের বিবেক হচ্ছে সৃষ্টিকর্তার দান, অর্থাৎ পুরুষের বিবেক হচ্ছে সৃষ্টিকর্তার অনুগ্রহ। এই উক্তিটি কার? এই উক্তিটি কার? বন্ধুরা, এর উত্তর হচ্ছে লর্ড বায়রন। লর্ড বায়রন তার একটি ফেমাস কোটেশন, অর্থাৎ বিখ্যাত উক্তি হচ্ছে ম্যানস কনসায়েন্স ইজ দ্য গ্রেস অফ গড, ম্যানস কনসায়েন্স ইজ দ্য গ্রেস অফ গড। বন্ধুরা, এই প্রশ্নটি তো আমাদের বোঝা হয়ে গেল, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। রিভেঞ্জ ইজ সুইট স্পেশালি টু ওমেন, রিভেঞ্জ ইজ সুইট স্পেশালি টু ওমেন। হু ইজ দ্য রাইটার অফ দিস কোটেশন? হু ইজ দ্য রাইটার অফ দিস কোটেশন? বন্ধুরা, এই প্রশ্নটিকে আমরা বাংলায় একটু বুঝে নেওয়ার চেষ্টা করি, দেখি না কি হয়। বলা হচ্ছে রিভেঞ্জ ইজ সুইট স্পেশালি টু ওমেন। রিভেঞ্জ মানে কি? আমরা অক্ষর টু অক্ষর বাংলা করি, রিভেঞ্জ মানে কি? প্রতিশোধ। সুইট মানে মিষ্টি, স্পেশালি মানে বিশেষত, ওমেন মানে রমণী, তার মানে কি? প্রতিশোধ একটা মধুর বিষয়, বিশেষত রমণীদের জন্য। তার মানে মেয়েদের ক্ষেত্রে প্রতিশোধ বিষয়টা কি? এটা একটা মধুরতম বিষয়, স্পেশালি টু ওমেন। তাহলে কে লিখেছেন বা এই উক্তিটি কার? বন্ধুরা, এর উত্তর হচ্ছে লর্ড বায়রন। রিভেঞ্জ ইজ সুইট স্পেশালি টু ওমেন, হু ইজ দ্য রাইটার অফ দিস কোটেশন? দ্য আনসার ইজ লর্ড বায়রন। তো বন্ধুরা, লর্ড বায়রন তিনি আমাদের অত্যন্ত সুপরিচিত একজন কবি, এবং তার অংশ থেকে যে প্রশ্নগুলো এসেছে, তার সবগুলো প্রশ্নই আমাদের পড়া হয়ে গেল, আলোচনা করা হয়ে গেল। তিনি যে বিখ্যাত বইগুলো লিখেছেন, তার যে বিখ্যাত উক্তিগুলো, এগুলো আমাদের জানা হয়ে গেল, পড়া হয়ে গেল। তাহলে আমরা এক ঝলক তার সাহিত্যকর্ম আরেকবার ঘুরে আসি বা দেখে আসি। এক নজরে দেখে রাখলে বিষয়টা মনে থাকে, তাহলে আমরা একটু ঘুরে আসি। তার বিখ্যাত গ্রন্থ আওয়ার্স অফ আইডলনেস, এটি তার একটি বিখ্যাত গ্রন্থ। দ্য ভিশন অফ জাজমেন্ট, এটি তার আরেকটি বিখ্যাত গ্রন্থ। হ্যাভেন অ্যান্ড আর্থ, এটি তার আরেকটি বিখ্যাত গ্রন্থ। তাহলে বিখ্যাত গ্রন্থগুলো কি কি? এক ঝলক আরেকবার দেখে নেই। আওয়ার্স অফ আইডলনেস, দ্য ভিশন অফ জাজমেন্ট, হ্যাভেন অ্যান্ড আর্থ। বন্ধুরা, তার মহাকাব্য কোনটি? আমরা তো পড়ে এসেছি, তার মহাকাব্যটি হচ্ছে ডন জন। এটি কি? এটি একটি স্যাটিরিক্যাল এপিক, অর্থাৎ ব্যঙ্গাত্মক মহাকাব্য। ডন জন এটি লর্ড বায়রনের একটি স্যাটিরিক্যাল এপিক, অর্থাৎ ব্যঙ্গাত্মক মহাকাব্য। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি।
এই প্রশ্নটি তো আপনাদের জানাই আছে, তার বিখ্যাত কবিতা চাইল্ড হ্যারার্স পিলগ্রিমেজ, তাই না বন্ধুরা? এখান থেকে একটি প্রশ্ন এসেছে যে এই কবিতার কবি কে। তো তার বিখ্যাত কবিতা চাইল্ড হ্যারার্স পিলগ্রিমেজ, শিশু হ্যারল্ডের তীর্থযাত্রা, মনে থাকবে ইনশাল্লাহ। বন্ধুরা, তার গীতিকাব্য, তার একটা গীতিকাব্য যেটি পরীক্ষায় প্রশ্ন হিসেবে এসেছে, সেই গীতিকাব্যটি বন্ধুরা আপনাদের তো জানাই আছে, শি ওয়াকস এন্ড বিউটি লাইক দ্য নাইট, তার মানে তিনি রাতের মতো করে হাঁটেন, মানে তার হাঁটার সৌন্দর্যটা রাতের মতো। খুব চমৎকার একটি নাম বন্ধুরা, শি ওয়াকস এন্ড বিউটি লাইক দ্য নাইট। এটি লর্ড বায়রনের একটি ওডে, অর্থাৎ গীতিকাব্য। বন্ধুরা, তার বিখ্যাত উক্তিগুলো মনে আছে নিশ্চয়ই, ম্যানস লাভ ইজ অফ ম্যানস লাইফ আ থিং অ্যাপার্ট, টিজ ইজ ওমানস হোল এক্সিস্টেন্স, অর্থাৎ পুরুষের ভালোবাসা হচ্ছে পুরুষের জীবনের একটি অংশ, আর একজন রমণীর ভালোবাসা হচ্ছে তার সমগ্র অস্তিত্ব। এটি তার একটি বিখ্যাত উক্তি। আরেকটি বিখ্যাত উক্তি আছে, সেটি কি, ম্যানস কনসায়েন্স ইজ দ্য গ্রেস অফ গড, পুরুষের বিবেক হচ্ছে সৃষ্টিকর্তার কৃপা। তো বন্ধুরা, লর্ড বায়রন সম্বন্ধে আমরা যে তথ্যগুলো জানা প্রয়োজন বলে আমরা বিশ্বাস করি, সেই সবগুলো তথ্যই আমাদের আলোচনা করা হয়ে গেল, যেগুলো পরীক্ষায় আসে এবং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। বন্ধুরা, লর্ড বায়রন সম্বন্ধে আরো কিছু আনুষঙ্গিক তথ্য একটু জেনে নেই। লর্ড বায়রনের পুরো নামটা কি ছিল? তার পুরো নামটা ছিল জর্জ গর্ডন লর্ড বায়রন, জর্জ গর্ডন লর্ড বায়রন। বন্ধুরা, তিনি 36 বছর বয়সে মারা যান এবং তিনি জ্বরে আক্রান্ত হয়ে জ্বরে ভুগে ভুগে মারা যান। তিনি কোথায় মারা যান? তিনি মারা যান গ্রিসে। তিনি গ্রিসে কেন মারা যান বন্ধুরা? সেই বিষয়টি হচ্ছে, তিনি অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে গ্রিসের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং সেই গ্রিসেই তিনি জ্বরে আক্রান্ত হন এবং জ্বরে ভুগে ভুগে মারা যান, আর মৃত্যুকালে তার বয়স হয়েছিল 36 বছর। বন্ধুরা, এই কারণে গ্রিকরা তাকে ন্যাশনাল হিরো বা জাতীয় বীর হিসেবে মান্য করে, আখ্যায়িত করে, যেহেতু তিনি গ্রিকদের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। বন্ধুরা, তার কন্যা লেডি অ্যাডা অগাস্থা লোভেলেস, তিনি ছিলেন পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রামার। বন্ধুরা, লর্ড বায়রন তিনি একজন বিদ্রোহী কবি ইংলিশ লিটারেচারের, হি ইজ রিভাল পোয়েট ইন ইংলিশ লিটারেচার। আর তার অংশ থেকে যে প্রশ্নগুলো এসেছে সবগুলো প্রশ্নই আমরা আলোচনা করলাম, আমাদের জানা হয়ে গেল, পড়া হয়ে গেল, এই পর্বের আলোচনা এখানেই শেষ হয়ে গেল। আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ এই আলোচনা আপনাদের প্রস্তুতিতে সহায়ক ভূমিকা পালন করবে এবং ইনশাল্লাহ আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দিবেন, যাতে করে আমরা সব সময় আপনাদের পাশে থাকতে পারি, আপনাদের সহযোদ্ধা হয়ে, যাতে করে আপনারা নতুন কোনো তথ্য, নতুন কোনো আলোচনা খুব দ্রুতই পেয়ে যান আপনাদের প্রস্তুতি গ্রহণটি শুরু করবার জন্যে। তো বন্ধুরা, আবারও আপনাদের সুস্থতা কামনা করছি, কল্যাণ কামনা করছি, নিরাপত্তা কামনা করছি এবং সর্বোপরি আপনাদের সফলতার জন্য দোয়া করছি। আপনারা সফল হবেন, তবেই তো আমাদের সার্থকতা, আপনাদের সফলতাই আমাদের সার্থকতা। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।